আমাদের একটা সংস্কার লাগবে, আমাদের কোথায় কোথায় সংস্কার লাগবে, আমাদের সংস্কার সবচাইতে বেশি লাগবে আমাদের রাজনৈতিক ব্যবস্থায়। আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ন্যূনতম কোনো গণতন্ত্রের চর্চা নাই, এটা আপনি আমার চাইতে ভালো করে জানেন। আমাদের সংবিধান যেটা আছে এটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ, যে এই সংবিধানের কারণেই গত 52 বছর ধরে আমরা ঘুরে ফিরে একটা একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পড়েছি, বারবার ঘুরে ফিরে। আমরা হয়তো একটা ইলেকশন করেছি, আশা করেছিলাম যে এবার বোধহয় আমরা একটা গণতন্ত্রের দিকে আগাবো, দুদিন পরে দেখা গেছে সেই সরকারটা স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। কারণ হলো সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে। এই কনস্টিটিউশন মানে এই সংবিধানে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বলতে কোনো জিনিস নেই, তো না থাকবার কারণে সমস্ত ক্ষমতা একজনের হাতে চলে যায়। যখন একজনের হাতে যায় সে স্বৈরাচারী হয়ে ওঠে। আবার পার্টির ভিতরে যেহেতু গণতন্ত্র নাই, সে কারণে পার্টিও এক ব্যক্তির হাতে বা এক পরিবারের হাতে জিম্মি থাকে। তো এই রাজনৈতিক দলের সংস্কার, পার্টি ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কার, এ দুটো হলো প্রায়োরিটি। এর বাইরে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার, আমাদের জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, এগুলো সংস্কার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দুটো সংস্কার ঠিকঠাক মতো করা গেলে বাকিগুলোর আর দরকার হবে না। একটা হলো রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র চর্চা, আর একটা হলো সংবিধানে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি। দেখুন, আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে যে জেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, জেলা বলে নাই, স্থানীয় পর্যায়ের শাসন পরিচালিত হবে স্থানীয় সরকারের ইচ্ছা অনুযায়ী। ধরুন আপনার লক্ষ্মীপুর বা আমার মেহেরপুর, মেহেরপুরের ডিসি, আমরা তাকে ডিসি বলি, দরকার ছিল না, মেহেরপুরের এসপি, তার নিয়ন্ত্রণ থাকবে মেহেরপুর জেলা পরিষদের হাতে। জেলা পরিষদ নির্বাচিত লোকদের সমন্বয়ে গঠিত হবে। আমাদের সংবিধানে আছে কিন্তু, এটা আমি বানিয়ে বলছি না, এটা একদম বিগিনিং থেকে আছে যে মেহেরপুর জেলার সমস্ত রকমের উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের নিরাপত্তা বিধান, ট্রাফিক শৃঙ্খলা সবকিছু স্থানীয় সরকার দেখবে। আমরা কি 52 বছরে সেটা পেয়েছি? আচ্ছা, মেহেরপুরের কথা বাদ দেন, ঢাকা শহর, আপনি নিউ ইয়র্ক সিটির কথা বলেন, আপনি লন্ডন সিটির কথা বলেন, আপনি টোকিও সিটির কথা বলেন, সেইখানকার এডুকেশন, সেখানকার পুলিশি ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এই সমস্ত কিছু, আরবান ডেভেলপমেন্ট, আরবান প্ল্যানিং, সেখানে কিন্তু রাজুক বলে কোনো প্রতিষ্ঠান নাই, সবকিছু লোকাল গভর্নমেন্ট দেখে। আমরা কি 52 বছরে সে কাজটা করতে পেরেছি? আমরা পারিনি। না পারবার কারণ হলো আমরা আসলে যে সংবিধানটা আছে এটাই ঠিক মতো মানছি না। এখন আমরা সংবিধান ধরনের সংস্কার করলাম, কিন্তু সংবিধান তো রাষ্ট্রই মানে না, সরকার নিজে মানে না, এটার মানে ভুরি ভুরি দৃষ্টান্ত আমি দিতে পারবো। আসলে এই আলোচনাটা অনেক দীর্ঘ, আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। আমি যদি একটু ফিরে আসি ফ্ল্যাশব্যাকে, আপনি শহীদদের, আমি কিন্তু সংস্কারে আরো কথা বলবো, বলবেন যে শহীদদের কথা বলছিলেন। আমি মোটামুটি দেখেছি প্রায় 1581 জন শহীদ হয়েছেন, 31,000-এর মতো মানুষ এখনো হতাহত হয়ে আহত হয়ে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, সেভাবে তারা চিকিৎসা নিচ্ছেন। আপনার বিশ্লেষণে, আপনি দীর্ঘদিন কিন্তু বিদেশে থেকেও কিন্তু অবজার্ভ করেছেন, আপনার মায়ের মৃত্যুতে আপনি ঢাকায় এসেছেন, আপনি বাংলাদেশের সাংবাদিকতা করতে গিয়ে কত ধরনের প্রতিকূলতার মধ্যে পড়েছেন সেটি নিজের থেকেই কিন্তু আপনি নিজের অবস্থান নিজে বুঝতে পারছেন। বাংলাদেশে অবস্থানকারী যারা এরকমভাবে লেখালেখি করেছে তাদের প্রত্যেকেই কিন্তু কম বেশি এরকম এক ধরনের চাপের মধ্যেই ছিল, বিভিন্ন সংস্থা চাপের মধ্যে ছিল। আপনার বিশ্লেষণে কী মনে হয় যে আওয়ামী লীগের এই পতিত সরকারকে কী কারণে, বিশেষ করে তার প্রধানমন্ত্রী এবং অন্যান্য থেকে পালিয়ে যেতে হলো, এর কারণগুলি কি ছিল? আপনি এই প্রশ্নে থাকেন, আমি সংস্কারের বিষয়টা এক মিনিটে বলে আসি। আপনি বলেছিলেন সংস্কার আগে না নির্বাচন আগে, কোনটা আগে? একটা বিষয় হলো আমি আমাদের এই যে সংবিধান অমান্য করা, ঠিকমতো না মানা, সংবিধানের নানা সীমাবদ্ধতা, এসব সত্ত্বেও আমাদের এখন টপ প্রায়োরিটি সংস্কার, আমাদের একটা সংস্কার করতেই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের সরকার যে 6-7টা কমিশন করেছে এটা সংস্কারের সঠিক অ্যাপ্রোচ হয়নি। আচ্ছা, কেন হয়নি? আপনি যে সংস্কার পরিকল্পনা করবেন এর বেশিরভাগ বাস্তবায়ন করবার জন্য আপনাকে পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করতে হবে। আপনি প্রপোজালগুলো দিয়ে যাবেন, আপনি রেকমেন্ডেশন বা সাজেশন দিয়ে যাবেন, সেগুলো ওই পার্লামেন্ট বাস্তবায়ন করবে। এখন আপনি যদি সকল রাজনৈতিক দল, অরাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, নাগরিক সমাজ সবাইকে সঙ্গে নিয়ে একটা প্রপোজাল বা রিকমেন্ডেশন তৈরি না করেন, তাহলে পরের পার্লামেন্ট যারা কন্ট্রোল করবে তারা বলবে আমরা এটার সঙ্গে একমত না, আমরা এগুলো বাস্তবায়ন করব না, তার মানে পুরো পণ্ডশ্রম। সুতরাং আমি মনে করি এই সরকারের উচিত ছিল, আমি উচিত ছিল কথাটাই বলবো, যে এরকম কমিশন গঠনের কাজটা আরও পরে করা, তাদের বরং উচিত ছিল ব্যাপক ভিত্তিক একটা ডায়ালগের আয়োজন করা, যে আমরা কী ধরনের রিফর্ম বা সংস্কার চাই। সেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং
বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা, হ্যাঁ, সবাই সেখানে আসবে এবং সিরিজ অফ ডায়ালগ হবে, দরকার হলে এক মাস ধরে ডায়ালগ হবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। এর মধ্য দিয়ে আমরা একটা আইডিয়া পেতাম যে দেশের মানুষ আসলে কি ধরনের সংস্কার চায় এবং রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত থাকতো, সেটার সঙ্গে যুক্ত থাকতো। তখন কিন্তু পরবর্তী পার্লামেন্টে তাদের একটা বলার সুযোগ থাকতো না যে আমি এটার সঙ্গে একমত না, তাই আমি বাস্তবায়ন করবো না। কমিটমেন্টটা কিন্তু এই ডায়ালগের মধ্যেই চলে আসতো এবং তাদের উপরে এই বাধ্যবাধকতা তৈরি হতো যে আমরা এখন আর এটা অ্যাভয়েড করতে পারবো না। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম সরকার সেদিকে কিন্তু যায়নি, না গিয়ে কিছু কমিশন করেছে। এখন এই যে ছয়টা কমিশন বিষয় ভিত্তিক করলো, এটা কে কার সঙ্গে আলাপ করে কেন এই সিদ্ধান্ত নিল ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারছি না। এখন এই কমিশনগুলো বিভিন্ন রকম সুপারিশ তৈরি করবে, করার পরে তারা হয়তো রাজনৈতিক দলগুলোকে ডাকবে, একটু আলাপ আলোচনা করবে, রাজনৈতিক দলগুলো একমত হবে কি হবে না আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে দ্বিমত করছে, তারা বলছে নির্বাচনমুখী স্বল্প মেয়াদী কিছু সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাও। তো এই পটভূমিতে এই সংস্কার পরিকল্পনা কতদূর আগাবে বা সফল হবে এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে, আমি জানিয়ে রাখলাম। এবার আপনার প্রশ্নে আসি যে কেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাইকে পালিয়ে যেতে হলো। এর চাইতে সহজ প্রশ্ন বোধ হয় আর এই মুহূর্তে নাই, কারণ কেন পালিয়ে যেতে হলো এটা আমরা সবাই জানি। এই স্টুডিওতে আমাদের ক্যামেরার পেছনে যারা বসে আছে আপনি জিজ্ঞেস করলে প্রত্যেকে বলতে পারবে যে কেন পালিয়ে যেতে হলো। তারা শুধু পালিয়ে যাওয়া না, আপনার মনে থাকবার কথা আমাদের সবার মনে আছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একাধিকবার এই কথা বলেছেন যে আমরা ক্ষমতা ছাড়লে অন্তত 5 লাখ লোক মারা যাবে। তো এটা কেন বলতেন? কারণ তারা গত 15.5 বছরে তাদের যে দুঃশাসনের কাল, এই 15.5 বছরে তারা এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করেননি এবং এটা এক্সট্রিম লেভেলে। সুতরাং তারা জানেন যে এই সমস্ত অপকর্মের প্রতিক্রিয়া কি হতে পারে যদি তারা ক্ষমতায় না থাকে। তো ওই ভয়েই তারা বেসিক্যালি পালিয়ে গেছে।